আসসালামালাইকুম, আমি রুবা অরিন ব্লগস থেকে বলছি। আশা করছি আমার ভিউয়ার্স ভাই বোনেরা ভালো আছেন, আমিও ভালো আছি মোটামুটি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি ব্লগটি সকাল থেকেই শুরু করলাম, সকালে নামাজ শেষ করে তারপরে একটু হাঁটাহাঁটি করলাম, করে তারপর চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে সকালে নাস্তাটা রেডি করছিলাম, তো এখানে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম, আর হচ্ছে এখন একটা ডিম পোস্ট করে নেব। তো ডিমটাও ভাজা হয়ে গেছে, মেয়েকে এখন নাস্তাটা করতে দিয়ে দিব। নাস্তাটা শেষ করে তারপর রান্না করতে চলে আসব দুপুরে, দেখি কী কী রান্না করি। আর এই তো আমি একটু মসুরের ডাল ভিজিয়ে নিচ্ছি, মসুরের ডাল একটু রান্না করব দুপুরের জন্য। আর কী কী রান্না করব সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমার ডালটা প্রায় হয়ে গেছে, আমি একটু দেখালাম, ডিটেলস দেখালাম না, ডাল তো আমরা সবাই রান্না করি। তো আমি দুপুরের জন্য আজকে যা যা রান্না করব সেগুলি আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো একটি হাঁড়ি বসিয়ে দিলাম, আর সেখানে পরিমাণ মতো তেল দিয়ে কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম। আমি আজকে রান্না করব হচ্ছে কী বলে করলা দিয়ে পোয়া মাছ দিয়ে রান্না করব, তো সেটাই আমি রান্না করছি। আর এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার হয়ে এসছে তো দিয়ে দিলাম, আর হচ্ছে লবণ দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে মশলাটা আমি একটু ভাজা ভাজা করে তারপর আমি একটু পানি দিয়ে দিব যাতে মশলার গন্ধটা না থাকে। তো এই তো আমি একটু মশলাটা কষা কষা হলে তারপর আমি করলাটা ছেড়ে দেব, আর করলাটা ছেড়ে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এই রান্নাটা আমরা সবাই করে খাই, তো আমি যেভাবে করি সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। খুব সাধারণ একটা রান্না কিন্তু খেতে খুবই ভালোই লাগে। এটা আপনাদের ভাইয়ার খুব পছন্দের একটা খাবার, ও করলাটা খুব পছন্দ করতো খেতে। ও আসলে সবজিগুলো মানে সবজি খুব পছন্দ করতো, যে কোনো সবজি ওর খুব ফেভারিট ছিল। তো ঢেঁড়স আর করলা এই দুটো ও খুব বেশি খেত, লাউ লাউটা খুব বেশি পছন্দ করতো। তো যাই হোক, আমার করলাটা হয়ে গেছে মোটামুটি, আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু লবণ দিয়ে দিব মাছের উপরে যাতে লবণটা আর কি মাছের ভিতরে ঢোকে, সেজন্য দিয়ে আমি একটু হালকা নেড়ে চেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আমি এই তরকারিটা রান্না করব একদম শুকনো করে তেলের উপরে, অনেকে ঝোল করেও খায়, আমরা আসলে আমরা কি মানে আমি শুকনো শুকনোটা খেতে বেশি পছন্দ করি। তো এই তো রান্নাটা শেষ হলে তারপর আবার আমি আপনাদের দেখাবো কীভাবে কীরকম লুকটা আসলো। তো এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, আর একদম তেলের উপর উঠে গেছে রান্নাটা মানে তরকারিটা। তো এই তো হয়ে গেছে কমপ্লিট, আমি এখন নামিয়ে নেব। তো আমি আরেকটা রান্না করেছিলাম, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো গরুর কলিজা রান্না করেছিলাম, সেটাই গরুর কলিজাটা আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম, আর ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছিলাম। আর এখানে আমি সব রকম মশলা দিয়ে দিয়েছি, যেমন মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর আদা রসুনের পেস্ট, তারপর হচ্ছে পেঁয়াজ কুচো, ডালচিনি এলাচ, আর হচ্ছে তেজপাতা, আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। যেহেতু আমি কলিজাটা সিদ্ধ করেই নিয়েছিলাম তো সেজন্য আর একটু ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি বসে দিয়েছি, এটা রান্না করতে বেশি সময় লাগবে না। তো এইটা আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, তারপর রান্নাটা হয়ে যাবে। কারণ এটা হচ্ছে আমার মেয়ের জন্য রান্না করলাম, ও যদি করলাটা খেতে না চায় তাহলে কলিজাটা দিয়ে খেতে পারবে, সেজন্যই আর কি রান্নাটা করা। আর এখানে আমি কিছু আলু অ্যাড করছি, এটা কলিজাটা শুধু রান্না করা যায় আবার আলু দিয়েও রান্না করা যায়। তো আমি আজকে আলু দিয়ে একটু রান্না করলাম, আর এখানে কিছু আলু দিয়ে দিলাম, সেটা আমি একটু কলিজার সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি মশলার সাথে। আর অল্প একটু পানি দিয়ে দিব এখন একটু সিদ্ধ হওয়ার জন্য, ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি একটু পানি দিয়ে দিব, পানিটা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর আমি নামিয়ে নেব। এটাও মানে তেলের উপর উঠলে তারপর, আর নামানোর শেষে আমি জিরে গুঁড়ো দিয়ে দিব একটু হালকা, জিরা গুঁড়োটা দিলে আসলে ভালো লাগে, ফ্লেভারটা খুবই ভালো আসে। তো এই তো আজকে আমার এটাই ছিল আমার দুপুরের লাঞ্চ, এটাই ছিল কলিজা, গরুর কলিজা আলু দিয়ে, আর হচ্ছে পোয়া মাছ দিয়ে কী বলে করলা দিয়ে রান্না করেছিলাম, আর হচ্ছে মসুরের পাতলা ডাল, এটাই ছিল আজকে দুপুরের খাবার আমাদের লাঞ্চ মেনু। তো যদি আমার ব্লগটি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন, আর বেশি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইবও করে দেবেন।
তো আজকে আমি এখানেই বিদায় নিয়ে নেব। আর এই তো আমার কি বলবো, কলিজাটা রান্না হয়ে গেছে। এখন আমি জিরা গুঁড়োটা দিয়ে দিব উপর দিয়ে। একটু আমি একটু বেশি পরিমাণে জিরা গুঁড়ো দিয়েছিলাম, কারণ জিরা গুঁড়োটা আমার মেয়ে খুব পছন্দ করে ফ্লেভারটা। তো এই তো আমি দিয়ে দিলাম, একটু চতুর্দিক দিয়ে মানে ছড়িয়ে দিলাম। প্রায় 2 টিস্পুনের মতো আমি এখানে জিরা গুঁড়ো দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর হালকা একটু আঁচ রেখে তারপর নামিয়ে নিব। আর আসলে গরুর কলিজাটা খেতে কিন্তু ভালোই লাগে, বাচ্চারা খুব পছন্দ করে, আর এটা আমার মেয়ের খুব পছন্দের একটা খাবার, সেজন্য ওর জন্যই রান্না করলাম। তো এই তো আজকে এটাই ছিল আমার ব্লগ। তো আজকে আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নেব। আসসালামু আলাইকুম।